2022 আইপিএলের মেগা অকশন থেকে সাকিব আল হাসানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি, যার ফলে নিলামে অবিকৃত থেকে গেছেন সাকিব আল হাসান। এর আগে 2021 আইপিএলে সাকিব আল হাসান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। দলটির হয়ে যে কটি ম্যাচ খেলেছিলেন সাকিব সেগুলোতেই পারফর্ম করেছেন। টুর্নামেন্টের মাঝ পথে সাকিব আল হাসানকে বসিয়ে রেখে সুনীল নারিনকে নিয়ে একাদশ সাজানোর পর সুপার ফোর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল কলকাতা। এরপর আবারও সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছিল তারা আন্ড্রে রাসেলের ইঞ্জুরির কারণে। আর দলে ফিরেই জ্বলে উঠলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের একক নৈপুণ্যে 2021 আইপিএল এর ফাইনালে উঠেছিল কলকাতা। শিরোপা না জিতলেও ফাইনালে উঠার পথে সাকিব আল হাসানের অবদান ছিল বেশি। তবে আইপিএলের নিলামের আগেই সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মেগা অকশন থেকে সাকিবকে আর দলেই ভিড়ায়নি তারা, জানিয়ে কলকাতা নাইট রাইডার্সের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল দলটির ভক্ত সমর্থকরা। এদিকে এবারের আইপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুদ্রার ওপিট দেখে ফেলল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে বাজেভাবে পরাজিত হয়েছে তারা। এরপরই সমর্থকদের পুরনো ক্ষোভ নতুন করে জেগে উঠেছে। অনেকের মতে এবারের আইপিএলে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলে কিংবা এই ম্যাচের একাদশে থাকলে ব্যাটিং কিংবা বলিং যে কোনো এক বিভাগেই দলের জন্য অবদান রাখতে পারত, যেমনটা পারেননি সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল কিংবা স্যাম বেলিংসদের কেউই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের 3 উইকেটের পরাজয়ের পর টিম ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কলকাতা ফ্যানরা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে তারা।